গেছে যে সত্য, ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুন নাহার, আমি কুয়েতে দারুল কুরআনে চাকরি করি। বর্তমানে আমি অনুশক্তিনগরে আরবি ভাষা শিখাচ্ছি। আমার প্রশ্নটা হল, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একদিন সমান আমাদের হাজার বছর, আর অন্য এক জায়গায় এই কথাটি বলা হয়েছে যে একদিন সমান পঞ্চাশ হাজার বছর। কোরআন কি এখানে পরস্পর বিরোধী কথা বলছে না? আপনি কি বলেন? বোন একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে বেশ কিছু জায়গায় যে আল্লাহর কাছে একদিন হলো হাজার বছরের সমান, আরেক জায়গায় লেখা আছে যে আল্লাহর কাছে একদিন হলো পঞ্চাশ হাজার বছরের সমান, এই কথা কি পরস্পর বিরোধী? বোন আপনি যে আয়াতের কথা বলেছেন সেগুলো পবিত্র কোরআনে আছে, সূরা আল হাজের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর এছাড়াও সূরা সাজদার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমাদের প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বছরের সমান। এরপর সূরা মারিজের চার নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একদিন, এটা আমাদের মানুষদের সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছর। এই দুটো কথাকে কি পরস্পর বিরোধী বলা যায়? আসলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো যা বোঝাতে চাচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। আমাদের পার্থিব সময় হোক সেটা হাজার বছর বা পঞ্চাশ হাজার বছর বা লক্ষ লক্ষ বছর, এই পার্থিব সময়টা আল্লাহর কাছে মাত্র একদিন অথবা মাত্র এক সেকেন্ডের সমান হতে পারে। এখানে আপনাকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। তারপরেও যদি আয়াতগুলোর শব্দগত অর্থ ধরেন, সেখানে একটা ব্যাখ্যা রয়েছে। এই আয়াতগুলোতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ইয়াম, এই শব্দটার দুটো আলাদা অর্থ আছে। ইয়ামের একটা অর্থ হলো দিন বা সময়কাল, অন্যটা যুগ বা লম্বা সময়। তাই আপনি যদি কোরআনে সূরা সাজদার পাঁচ নম্বর আয়াতটি ভালো মতো পড়েন, বলা হয়েছে যে তিনিই সমুদয় বিষয়সমূহ পরিচালনা করেন, আকাশ হইতে পৃথিবী পর্যন্ত, অতপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমর্থিত হইবে, যেদিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর। যদি এই শব্দটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে আল্লাহ আকাশ ও পৃথিবীর সবকিছু পরিচালনা করেন আর সবকিছুই তাহার কাছে যাবে একটি সময়কালে, যে সময়টা তোমাদের হিসাবে হাজার বছর। আর সূরা মাজিরের চার নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে রূহ এবং ফেরিস্তা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছর। যদি আয়াতটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে যে রূহ এবং ফেরেস্তা তারা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছায় একটা সময়কালে, যেটা পঞ্চাশ হাজার বছরের সমান। পবিত্র কোরআন দুটো আলাদা সময়ের কথা বলেছে, তাই এখানে পরস্পর বিরোধী কিছু নেই। যেমন ধরেন আমি বললাম যে আমার এখান থেকে ওয়াশিতে যেতে এক ঘন্টা সময় লাগবে, এই জায়গা থেকে ওয়াশিতে যেতে আমার সময় লাগবে এক ঘন্টা, আর তারপর বললাম যে এই জায়গা থেকে শ্রীনগর যেতে আমার সময় লাগবে পঞ্চাশ ঘন্টা, পঞ্চাশ ঘন্টা। এটা পরস্পর বিরোধী না, কারণ দুটোই আলাদা সময়কাল। তাই এক আয়াতে কোরআন বলছে যে সময়কালের মধ্যে সমস্ত রূহ এবং ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় সেটা পার্থিব সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান। আরেকটা আয়াত বলছে যে সময়কালের মধ্যে সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সমর্থিত হয় সেটা হাজার বছরের সমান। এটা পরস্পর বিরোধী নয়, আশা করি উত্তরটা পেয়েছেন।